প্রিয় ছাত্র ছাত্রী, আজকে তোমাদের সিলেবাসটা খুব শর্টে, তোমরা ইলেভেন এর সিলেবাসটা যেমন দেখেছো টুয়েলভে ঠিক তেমনই রয়েছে। তবু একবার তোমাদেরকে মনে করিয়ে দিচ্ছি সিলেবাসটা কিভাবে কোশ্চেন গুলো আসে, কোন কোন চ্যাপ্টার থেকে কি কি কোশ্চেন আসতে পারে, তার একটি শর্ট একটু শর্ট আইডিয়া তোমাদেরকে দিচ্ছি, একটু দেখে নাও। এখানে যেটা রয়েছে, প্রোজ রয়েছে, পোয়েট্রি রয়েছে, হিস্ট্রি অফ অ্যারাবিক লিটারেচার রয়েছে, আর অ্যারাবিক গ্রামার রয়েছে, ট্রান্সলেশন রয়েছে। তো আমরা দেখেছি প্রোজ যেটা রয়েছে, অর্থাৎ প্রোজের এখানে আছে, দেখো টোটাল 20 নাম্বার আছে প্রোজ থেকে, পরীক্ষায় 20 নাম্বার থেকে প্রোজ রয়েছে। এই 20 নাম্বারটা কি কি, সেই নাম্বার বিভাজনটা আমি বলছি, একবার দেখে নাও। এই 20 নাম্বারের এখানে এমসিকিউ আছে, এক নাম্বারের 6টা, 6 নাম্বার হলো এসএকিউ, অর্থাৎ শর্ট টাইম পোর্শন আছে, সেটা হচ্ছে 2 নাম্বারের 2টো থাকবে, 2 2 4, আর লং পোর্শন থাকবে 5 নাম্বারে, 5 2 গুণ 10, অর্থাৎ 5 এর 2টো থাকবে। তাহলে এমসিকিউ থাকছে 6, এসএকিউ থাকছে 4, লং পোর্শন থাকছে 5 এর 2টো 10, তাহলে 10 আর 4 14 আর 6 20 নাম্বার থাকছে প্রোজ থেকে। এবার পোয়েট্রি থেকে সেম একই, এই এমসিকিউ ওই 6 নম্বরে থাকবে, এসএকিউ ওই 2 2 অর্থাৎ 2টো থাকবে, 2 নম্বরে 4, লং 5 নম্বরে থাকবে 2টো, 5 2 গুণ 10, অর্থাৎ 10 এই 4 14 আর 6 20, প্রোজ পোয়েট্রি একই। এবার একটুখানি বলি প্রোজ ক্ষেত্রে, অর্থাৎ গল্পের ক্ষেত্রে বলি, গল্পের ক্ষেত্রে এমসিকিউ 6টা থাকবে, আচ্ছা এবার এসএকিউ 2টো 2টো 4টে থাকবে, আর লং কোশ্চেন যেটা এখানে তোমাকে ট্রান্সলেশন থাকবে, আর থাকবে কি ব্যাখ্যা, এক্সপ্লেনেশন থাকবে, আর থাকবে সামারি থাকবে। তো সামারি থাকবে এখানে 2টো, কোনো একটা লিখতে হবে, অথবা 2টো ব্যাখ্যা থাকবে, ব্যাখ্যার কোনো একটা লিখতে হবে, অথবা 2টো অনুবাদ থাকবে, অনুবাদের কোনো একটা লিখতে হবে। অর্থাৎ এই 5 নাম্বার তুমি এখানে, 5 নাম্বারে যে 2টো লিখতে হবে, এখানে তুমি প্রায় 6টা কোশ্চেন পাবে, অর্থাৎ অনুবাদের জন্য 2টো কোনো একটা অনুবাদ করতে হবে, ব্যাখ্যার জন্য 2টো কোনো একটা ব্যাখ্যা করতে হবে, আর সামারির জন্য 2টো কোশ্চেন থাকবে, অর দিয়ে থাকবে, কোনো একটা করতে হবে। অর্থাৎ তুমি 6টা অপশন পাচ্ছ এই 2টো কোশ্চেন লেখার জন্য 5 নাম্বারে, এই হলো 20 নাম্বারের প্রোজ থেকে। এবার পোয়েট্রি থেকে সেম, ওই 6টা এমসিকিউ, এসএকিউ 2টো 2টো, অর্থাৎ 2 নাম্বারের 2টো লিখতে হবে, 4, লং কোশ্চেনের ক্ষেত্রে ওই তাই, কবিতার অনুবাদ 5 লাইন অনুবাদ দেবে, অনুবাদ লিখতে হবে, অথবা 2 লাইন ব্যাখ্যা দেবে, ব্যাখ্যা লিখতে হবে, অনুবাদ দেবে 2টো অর দিয়ে কোনো একটা লিখতে হবে, ব্যাখ্যা দেবে 2টো কোনো একটা ব্যাখ্যা লিখতে হবে, আর সেটা থাকবে সাবস্টেন্স, সাবস্টেন্স ওখানে একটা লিখতে হবে। আর এখানেও তুমি 6টা পারছো, 6টার মধ্যে তোমাকে একটা একটা 2টো লিখতে হবে, 2টো লিখলে 5 5 10, আর এদিকে 6 4 10 10 10 20, এ গেল প্রোজ পোয়েট্রি। এবারে হিস্ট্রি অফ অ্যারাবিক লিটারেচার, আরবি সাহিত্যের ইতিহাস দেখি, আরবি সাহিত্যের ইতিহাস থেকে মোট নাম্বার আছে 15, 15-র মধ্যে এমসিকিউ থাকবে, এমসিকিউ থাকবে 6, এটা এমসিকিউ থাকবে 5 নাম্বার থাকবে, এমসিকিউ থাকবে 5, এমসিকিউটা থাকবে 5 নাম্বারে, অর্থাৎ 1 নাম্বারে থাকবে 5টা, 5-কে 5, আর 5 নাম্বারে থাকবে 2টো, 5 2 গুণ 10, অর্থাৎ এখানে তুমি এমসিকিউ 5টা করতে পারছ। আর আরবি সাহিত্যের ইতিহাস থেকে ব্রড কোশ্চেন বা লং কোশ্চেন এরকম থাকবে, 3টে দেওয়া থাকবে বা 4টেও থাকতে পারে, তোমাকে 2টো লিখতে হবে, 5 2 গুণ 10, এই 10, আর এদিকে এমসিকিউ 5, 15 নাম্বার আরবি সাহিত্যের ইতিহাস থেকে তোমাদের সিলেবাসে রয়েছে। আর অ্যারাবিক গ্রামার, এখানে 15 নাম্বার, অ্যারাবিক গ্রামার থেকে কোনো শর্ট টাইপ কোশ্চেন কিছুই নেই, এমসিকিউ নেই, এখানে যা আছে সব লং কোশ্চেন, এই লং কোশ্চেন 3টে থাকবে 5 নাম্বারে, এই 3 পাঁচা 15 নাম্বার, এখানে তোমাকে কোশ্চেন 3টে করতে হবে, এখানে কোশ্চেন 4টেও থাকতে পারে, 5টাও থাকতে পারে, তোমাকে তার মধ্যে 3টে করতে হবে। এবারে বলি এখানে 3টে কোশ্চেনের মধ্যে যেটা হয় সেটা হচ্ছে আইডেন্টিফাই থাকতে পারে, একটা বা 2টো, ওই খুঁজে নিয়ে লেখো এরকম থাকবে, কোশ্চেন দেখলে তোমরা আরো পরিষ্কারভাবে বুঝতে পারবে। তো এখান থেকে তোমাকে 3টে করতে হবে, 5 নম্বরে 3 5 15 নাম্বার থাকছে, কোনো শর্ট টাইপ কোশ্চেন বা এমসিকিউ থাকছে না। ট্রান্সলেশন অনুবাদ করতে হবে 10 নম্বরে, 5 5 10, 5 5 বলতে প্রথমে 5 নাম্বার সেখানে আরবি থাকবে, আরবি থেকে তুমি ইংলিশ বা বাংলায় অনুবাদ করতে হবে, আরেকটা থাকবে ইংলিশ বা বাংলা থাকবে, তার থেকে তোমাকে আরবিতে অনুবাদ করতে হবে,
অর্থাৎ বাংলা থেকে আরবি, আরবি থেকে বাংলা বা ইংলিশ, তোমার যেটা সুবিধা, যে ল্যাঙ্গুয়েজটা তোমার সুবিধা সেখানে তোমাকে করতে হবে 5 বা 10। এবারে বলি, অনেকে সবাই তোমরা ভয় পাও যে পরীক্ষার সময় আরবিতে লিখতে হবে বা কিসে লিখতে হবে, এতগুলো যা বললাম টোটালটায় কোথাও কোনো আরবি লিখতে হচ্ছে না, সবগুলো তুমি বাংলাতে লিখতে পারবে, কিন্তু তোমাকে টেক্সটটা তো আরবিতে পড়তেই হবে। আর এই ট্রান্সলেশন এখানে যে বাক্যগুলো বাংলা বা ইংলিশে থাকবে 5 নাম্বার, এই 5 নাম্বারটা ওই অনুবাদটা তোমাকে আরবিতে 5 নাম্বার লিখতে হবে, অর্থাৎ টোটাল 80 নাম্বার। আর 20 নাম্বার প্রজেক্ট, 80 নাম্বারের মধ্যে 5 নাম্বারে তোমাকে ওই অনুবাদের জায়গাটা আরবি লিখতে হবে, বাকি কোথাও আরবি লেখার কোনো দরকার নেই, বাংলায় যেমন লেখো সবগুলো বাংলায় নোটস আকারে লিখলে ভালো হবে। ঠিক আছে, আজকে মোটামুটি সিলেবাসটা তোমাকে একটা শর্ট আইডিয়া দিলাম, এটাকে তোমরা খেয়াল করে তোমরা আস্তে আস্তে পড়াশুনো করো। ঠিক আছে, থ্যাংক ইউ।